যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য। বেঈমান কখনো কাঁদে না, স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। আগে খুব বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা একা থাকতে শিখে গেছি। আগে হাসতে খুব ভালোবাসতাম, এখন হাসার আগে দুইবার ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটাকে পাল্টে নিয়েছি। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, কারণ তাতে তোমার কিছু হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। যাদেরকে বোঝাতে গিয়ে তাদের চক্ষুশূল হতে হয়, তাদেরকে আর না বোঝানোই ভালো, কারণ তাদের এখনও ঠকে শেখা বাকি রয়েছে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। কিছু মানুষ যাকে পাওয়ার জন্য প্রার্থনা করত, পরিস্থিতি এখন এমন হয়েছে যে সেই মানুষটাই তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। একটা গাছ দিয়ে কয়েক লাখ দেশলাই কাঠি তৈরি করা যায়, আবার একটি দেশলাই কাঠি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়। তাই ভুলে গেলে চলবে না, আমাদের চাইতেও শক্তিশালী কেউ আছে, আর সে হল আমাদের সৃষ্টিকর্তা। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে, আর এটাই সত্যি। লোকে বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে তাতে ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে যে তোমায় সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও, কারণ ভালোবাসায় যেমন তুমুল সুখ থাকে ঠিক তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও ভালোবাসাতেই থাকে। সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তারা প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়, আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি, আমি তাকে রাগ দেখানোর অধিকার দেই যে আমাকে ভালোবাসে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। তাই শিক্ষক বড় কথা নয়, আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে সেটাই বড় কথা। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, কাছের মানুষগুলোর থেকেও পাওয়া যায়। মনকে নদীর সাথে ভাসিয়ে দিও, ফুলের মতো উড়তে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা এটা বলেন যে অতিরিক্ত আবেগ, অতিরিক্ত আশা, অতিরিক্ত মায়া, এই তিনটি জিনিস জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এবং এই তিনটি জিনিসের কারণে মানুষ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই আমাদের চেষ্টা করা উচিত যাতে যতটা কম এই তিনটি জিনিস আমাদের উপরে প্রভাব ফেলতে পারে, আর যার জীবনে এই তিনটি জিনিস খুব কম মাত্রায় আছে সে সত্যিই খুব ভাগ্যবান একজন ব্যক্তি, এবং সে অবশ্যই সুখে থাকতে পারবে। আজকাল মিথ্যে কথার চেয়েও সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরাই টাকা দেখে না, একটু ভরসার বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। বারবার চোখের জল মোছার বদলে সেই মানুষটাকে নিজের জীবন থেকে মুছে ফেল যে তোমার ওই চোখের জলের কারণ। যখন মন আর ভরসা ভেঙে যায় তখন হয়তো ভাঙার আওয়াজ হয় না, কিন্তু কষ্ট অনেক বেশি হয়। জীবনে মানুষ দুজন লোকের কাছে সবসময় হেরে যায়। এক হলো সেই লোক যে কিনা আপন হয়, আর দুই হলো সেই লোক যে কিনা অনেক বেশি আপন হয়। জীবনে কোনো জিনিসের সঠিক মূল্য মানুষ কেবল দুইবারই বুঝতে পারে, এক
তাকে পাওয়ার আগে, দুই তাকে হারিয়ে ফেলার পরে। তুমি কি জানো যে কিছু লোক কেন তোমার কদর করে না? কারণ তুমি তাদের এটা বিশ্বাস করিয়ে দাও যে তাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না। যখন একা ছিলাম তখন অনেক খুশি থাকতাম, একাকিত্ব তো তখন অনুভব করলাম যখন দুনিয়ার ভিড়ের মধ্যে এসে পড়লাম। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সহজে ভেঙে পড়ব আমি সেই রকম মানুষ নই, আর সবাই আমাকে পছন্দ করবে সেটাও কখনো সম্ভব না, কারণ আমি ভগবান নই। সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু যদি সময় ভালো হয় তাহলে চারপাশে আত্মীয় স্বজন অনেক দেখতে পাওয়া যায়। কেউ খুশির চাহিদার জন্য কাঁদল, কেউ অনেক দুঃখ কষ্টে থেকে কাঁদল, অদ্ভুত নিয়তি এই জীবনের। কেউ ভরসা পাওয়ার জন্য কাঁদল, আর কেউ অন্যের উপর ভরসা করে কাঁদল। একবার যদি মানুষের মধ্যে থেকে ভরসা চলে যায় তাহলে আর কিছুই বাকি থাকবে না। ভরসা হলো সেই কাগজ যার কোনো কার্বন কপি হয় না। ভালো তাকেই বাসা যায় যার মধ্যে খামতি অনেক থাকে। দুনিয়ার এই ভালো ভালো চেহারা অহংকারী হয় অনেক। যদি পারো তো একা একা থাকা শিখে নাও, কারণ তুমি যার উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে থাকবে সেই ব্যক্তিই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। অদ্ভুত এই দুনিয়া, লোক তোমাকে তখন মনে করবে যখন তাদের আপনজন সবাই ব্যস্ত থাকবে। মুখে মুখে ক্ষমা করা দেওয়াতে কারো সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করে দিতে মানুষের পুরো জীবনটাই পেরিয়ে যায়। স্মৃতি এমন হোক যার কোনো লিমিট থাকে না, আর ভরসা এমন হোক যার মধ্যে কোনো সন্দেহ থাকে না। অপেক্ষা এমন হোক যাতে কোনো সময় না থাকে, আর ভালোবাসা এমন হোক যেখানে কোনো ঘৃণা না থাকে। কেউ আমাকে জিজ্ঞাসা করল যে কথা দেওয়াতে আর স্মৃতির মধ্যে কি ফারাক থাকে। আমি উত্তরে বললাম, প্রতিজ্ঞা বা দেওয়া কথা মানুষ নিজে ভাঙে, আর স্মৃতি মানুষকেই ভেঙে দেয়। চলো আবার খুশির কারণ খুঁজে বের করি। হে জীবন, তুমি আমাদের খোঁজো আর আমরা তোমাকে খুঁজি। এ জীবনের দৌড়ে অভিজ্ঞতা কাঁচাই থেকে গেল, আমি প্রতারণা শিখতে পারলাম না, আর এই মন বাচ্চাই থেকে গেল। যখন কোনো ব্যক্তি মন থেকেই চলে যায় তখন কিছু এসে যায় না যে সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে। যখন আমার সবথেকে কাছের মানুষটি ছেড়ে চলে গেল তখন বুঝতে পারলাম যে এই স্বার্থপর দুনিয়ার লোকজন কারোর আপনজন হতে পারে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।